নতুন করে ভারত চীন সংঘর্ষের আশঙ্কা, সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। গালোয়ান উপত্যকা সংঘর্ষের ক্ষত এখনও শুকায়নি। এর মধ্যেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভারত চীন সীমান্ত, এবারের উত্তেজনা পূর্বাংশের অরুণাচল প্রদেশে। সূত্র জানাচ্ছে, গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে চীনা সেনা গতিবিধি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে আগামীতে সংঘর্ষের আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অরুণাচল প্রদেশে তায়াং সেক্টরে চীনা সেনা নিয়মিতভাবে সীমান্ত লঙ্ঘন করছে। এলাকাটিতে সামরিক স্থাপনা নির্মাণের চেষ্টাও চালাচ্ছে তারা। ভারতীয় সেনা চীনা সেনাদের এই অনধিকার প্রবেশ ঠেকিয়ে দিচ্ছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সীমান্ত এলাকায় চীনা সামরিক স্থাপনা নির্মাণের চেষ্টা এবং সীমান্ত লঙ্ঘনের বিষয়ে খবর রয়েছে, উভয় পক্ষকেই সংযম বজায় রাখা এবং উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছি। গত 2020 সালে লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের মধ্যে সংঘর্ষে 20 জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হন। চীনা সেনাদের ক্ষয়ক্ষতির কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি, তবে পরে উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললে উত্তেজনা কিছুটা কমে, কিন্তু সীমান্ত সমস্যা এখনও সমাধান হয়নি। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত বিবাদের পাশাপাশি চীনের অতি মহত্বাকাঙ্ক্ষা এই উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করে, অন্যদিকে ভারত সারা অরুণাচল প্রদেশকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এই দীর্ঘস্থায়ী সীমান্ত বিবাদ কখন সমাধান হবে তা এখনই বলা মুশকিল। এই পরিস্থিতিতে ভারত সীমান্তে সামরিক স্থাপনা নির্মাণের মাধ্যমে নিজের দাবি আরও মজবুত করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে চীনও পাল্টা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে, ফলে আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন বড় ধরনের সংঘর্ষে জড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল আমেরিকার গোয়েন্দা সূত্র। সূত্রের বক্তব্য, শুধু ভারত নয়, অন্যান্য দেশের মাটিতেও চীন তাদের ঘাঁটি গাড়তে সক্রিয়। তার মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাম বিশেষভাবে উল্লেখ করে রিপোর্ট বলছে, বেজিংয়ের উদ্দেশ্যই হলো শক্তির আস্ফালন এবং চীনের স্বার্থকে বিদেশের মাটিতে ছড়িয়ে দেওয়া। প্রসঙ্গত, চীন সীমান্তে বাড়তি প্রায় 10,000 সেনা মোতায়েন করছে ভারত। আমেরিকার রিপোর্টে ভারত এবং পাকিস্তানের সীমান্ত নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় 2021 সালে সংঘর্ষ বিরতি চুক্তি পুনর্নবীকরণের পর ঝড়ের আগের স্তব্ধতা দেখা যাচ্ছে। এই আপাত শক্তির মধ্যে ভারত বা পাকিস্তান কেউই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে মেরামত করার ব্যাপারে কোনো পদক্ষেপই করেনি। ভারত ব্যস্ত থেকেছে ঘরোয়া রাজনীতির অগ্রাধিকার নিয়ে, আসন্ন ভোটের প্রস্তুতি নিয়ে। পাকিস্তান হাবুডুবু খেয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে। চীন প্রসঙ্গে বলা হচ্ছে, 2020 সালের পর থেকে ভারত চীন কোনোরকম আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়ায়নি ঠিকই, কিন্তু বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর, ফলে সামান্য এবং বিচ্ছিন্ন কোনো হাতাহাতির ঘটনা পরিণত হতে পারে বড় মাপের অস্ত্রযুদ্ধে। চীনের সেনা সম্প্রসারণের পরিকল্পনা, সাইবার হামলা, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টার মতো বিষয়গুলিও সেখানে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে কেবল ভারত ও চীনের জন্যই চিন্তার নয়, বরং গোটা এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ভারত ও চীন দুটিই পরাশক্তি। এই দুই দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘর্ষ বেঁধে যায়, তাহলে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে।